গেল কয়েকদিন ধরে উত্তরের তাপমাত্রা বিরাজ করছে সর্বনিম্ন 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে। কোন শীতে নাকাল জনজীবন, সব থেকে বেশি বিপাকে শিশু ও বৃদ্ধরা। গেল কয়েকদিনে নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে হাসপাতালগুলোতে। চাহিদা বেড়েছে এসব রোগের ওষুধের। 4 মাস বয়সী নিউমোনিয়ায় আক্রান্ত নাদিরাকে নিয়ে গেল 7 দিন ধরে রংপুর নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন কামরুল হাসান দম্পতি। জানালেন, অক্সিজেন মেশিন ভাড়া, বেড ভাড়া ও ওষুধ সহ প্রতিদিন খরচ হচ্ছে 3,700 টাকা। এ সময়টাতে শিশুরাই সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে শীতজনিত নানা রোগে। ওষুধের পিছনে বেশি খরচ পড়তেছে না, কিন্তু আমাদের অক্সিজেন চলতেছে দিনটা 24 ঘন্টা, এটার মনে হয় খরচটা একটু বেশি। যেহেতু 24 ঘন্টা চলতেছে অক্সিজেন, পার ঘন্টা মানে 200 টাকা করে। এই 2 দিন তো অক্সিজেন দেওয়া ছিল, আজকে হচ্ছে অক্সিজেন খুলে দিয়ে বর্তমানে হচ্ছে আমার বাবু হচ্ছে অক্সিজেন ছাড়াই সার্ভাইভ করছে। যখন যে রোগটা বেশি হবে তখন তো সেই ওষুধগুলোর যেটা দরকার হবে সেটার তো বাজারে একটু প্রয়োজনীয়তা বেশি মনে হবেই। সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের ওষুধের মানে চাহিদাটা বাড়ে, আর বিশেষ করে ব্রঙ্কোডাইলেটরগুলোর চাহিদা বাড়ে। গেল 1 মাসে মন্টিলুকাস ও অ্যান্টিহিস্টামিন গ্রুপের ওষুধের দাম বেড়েছে প্রতি পাতায় 10 থেকে 15 টাকা। এছাড়াও দাম বেড়েছে নেবুলাইজার, ইনহেলার, নেজাল স্প্রেরও। আমার ফেভারিটটা যেটা খাইতাম ওইটার দাম অনেক বাড়ছে। এর আগে আমি কিনতাম 600 টাকা মনে হয় কিনতাম, এখন প্রায় 800 টাকার মতো ওইটা কিনতে হয়। নাকে দেওয়ার জন্য নিছি, আগে ছিল 230 টাকা, এখন 10 টাকা বাড়িয়েছি। কোনো জায়গায় তো আমি কম দেখি না বেশি ছাড়া, মাসে 2,000 টাকা হলে হতো, এখন বাড়ার জন্য হয়তো 2,500 বা 3,500 চলে যায়। কেন দাম বাড়তি? ব্যবসায়ীদের দাবি চাহিদার তুলনায় সরবরাহ কম, দাম বাড়াচ্ছেন কোম্পানিগুলো। কিন্তু আগে ছিল 12 টাকা, তারপর 15, তারপর 16, এখন আর শুনেছি আরও বাড়বে দাম, এই এখনই বলি গেল। তাহলে আমরা তো বাড়াচ্ছি না, বাড়াচ্ছে হলো কোম্পানি। নেবুলাইজার মেশিন, এটা আগে আমরা যেটা 1,100 টাকা কিনতাম সেটা এখন 1,400 টাকা কিনছি, আগে 1,200 টাকা বেচতাম, এখন 1,500-1,600 টাকা বিক্রি করছি। জনস্বাস্থ্য অধিকার আন্দোলনের এই নেতা বলছেন, সরকারের নজরদারির অভাবেই কোম্পানি থেকে ব্যবসায়ী পর্যন্ত শক্ত সিন্ডিকেট তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে ভোক্তা পর্যায়ে। কিছু শ্রেণীর মানুষ ব্যবসায়ী আছে, তারা একেবারে মজুত করে রেখে দিছে কোম্পানি যোগ সাজস করে, যে এই প্রোডাক্টটার রেট বেশি হইতে পারে বা একটা সিজনের সময় এই প্রোডাক্টটার বেশি দরকার হয়, তখন চাহিদা অনুসারে রেটটা বাড়ায় দেয়। প্রতিদিন রংপুর বিভাগে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে প্রায় 1,500 রোগী, যাদের বেশিরভাগই শিশু। নাজমুল ইসলাম নিশাত, এখন রংপুর।